হাই এভরিওয়ান, আজকে আমি স্বাধীনতা দিবসের একটি সিম্পল ছবি তোমাদেরকে এঁকে সম্পূর্ণ কালারটি দেখিয়ে দিব। আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর জন্য। প্রথমেই আমি মানুষটা আঁকা দেখিয়ে দিব। আমি দুই সাইডে দুইটা দাগ দিয়ে নিচের সাইডটি একটু গোল করে নিয়েছি, এরপর দুই সাইডে দুইটা চুল দিয়ে দিলাম। এবার মাথার মধ্যে একটু গামছা দিয়ে দিব। এই ছবিটা তোমরা যারা ছোট আছো তারা অবশ্যই আঁকতে পারবে, কারণ ছবিটা সিম্পল এবং অনেক সহজ। এখানে আমি গলাটা দিয়ে দিচ্ছি, এখানে আমি বডিটা শেপ নিয়ে নিব, যে বডিটা কতটুকু হবে। এটা ধরে নেওয়ার পর আমি প্যান্টটা এঁকে নিচ্ছি। আমি এখানে যতটা সম্ভব সহজ করে এঁকেছি যাতে তোমরা সবাই আমার মতন আঁকতে পারো। এরপর আমি নিচে দিয়ে পা দিয়ে দিচ্ছি। তোমরা যদি পাটা আঁকতে সমস্যা হয় তাহলে তোমরা পা সাইডটাতে কিছু ঘাস দিয়ে দিবে পাটা না আঁকে। এরপর এখানে আমি হাতা দিয়ে দিব দুই সাইডে দুইটা। এরপর একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিব, পতাকাটা ধরে নেব, তাহলে আমাদের হাতটা আঁকতে একটু সুবিধা হবে। আমার যে ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওগুলো নিচে আমাকে কমেন্টস করে জানাবে। এর আগেও স্বাধীনতা দিবসের আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে, সেটির নিচে অনেকেই আমাকে কমেন্টস করে বলেছিল যে আপু আরেকটু সহজ করে আঁকার জন্য, এই জন্যই আজকের ভিডিওটি আপলোড করেছি। তোমরা যারা ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আছো তারা এই ছবিটি আঁকতে পারো। এর উপরে যারা আছো তাদের জন্য আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে, চাইলে ওই ভিডিওটি দেখে ওই ছবিটিও আঁকতে পারো। 26 মার্চের আগে আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও আপলোড করার। এখানে আমি নিচে দিয়ে কিছু ঘাস দিয়ে দিয়েছি, এরপর আমি সিডি মার্কার দিয়ে পুরো ছবিটা আউটলাইন করে নেব। তোমরা যেহেতু ছোটো, তোমরা যদি সিডি মার্কার দিয়ে আউটলাইন করতে না চাও তাহলেও নাও করতে পারো, সমস্যা নেই, তোমরা শুধু পেন্সিল দিয়ে এঁকে নিলেই হবে। এরপর আমি পিছনের সাইডটাতে কয়েকটি লেয়ারে গাছ এঁকে নিব। এই গাছগুলো তোমরা সবাই পারবে, শুধু উঁচু নিচু করে কয়েকটা লেয়ারে গাছ দিয়ে দিবে। আমি এখানে ছবিটাতে তেমন কিছুই এঁকিনি, কারণ তোমাদের আঁকতে পরে দিয়ে সমস্যা হবে। পিছন দিয়ে আমি কিছু পাহাড়ের মতন দিয়ে দিব। তোমরা চাইলে ঘর বাড়িও দিতে পারো পিছনের সাইডটাতে। আমি একটু সহজ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, পিছন দিয়ে একটু সূর্য এঁকে নিলাম। এরপর পতাকাটাও আউটলাইন করে নিব। আকাশে আমি দুটা পাখি এঁকে নিব। তোমরা চাইলে আঁকতেও পারো, না আঁকলেও সমস্যা নেই, কিন্তু আঁকলে একটু সুন্দর লাগবে। এখানে আমি ডায়মন্ড কালারটা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো কালারই ব্যবহার করতে পারো। বাচ্চাদের জন্য আমার মনে হয় ডায়মন্ড কালারটি একটু ভালো হয়, কারণ ডায়মন্ড কালারটা বের হয় না একেবারে পেন্সিলের মতন, সবগুলো বর্ডার অনুযায়ী বাচ্চারা কালার করতে পারে। এই জন্যই আমি এই ছবিটা ডায়মন্ড কালার দিয়ে কালারটা দেখিয়ে দিব। এবার আকাশটার মধ্যে যতগুলো সাবজেক্ট আমাদের আছে, যেমন পতাকা, পাখি, এরপর চারপাশ, প্রত্যেকটা জিনিসের আশেপাশে আমি এভাবে নীল কালারটা দিয়ে দিব। পুরোটা চার কোণে এভাবে আউটলাইন করে নিচ্ছি, এরপরে আমি আকাশী কালারটা দিয়ে ফিল আপ করে দিব। এভাবে করে আমার মতন করে কালার করলে কালারটা একটু সুন্দর হবে। আর যদি তোমাদের কঠিন মনে হয় তোমরা আকাশী কালারটাও শুধু করে দিলেও হবে। বা সূর্যের কালারটা করে নিচ্ছি, এখানে কমলা কালার দিয়ে আউটলাইন করে নেওয়ার পর হলুদটা দিয়ে একটু কালারটা ছড়িয়ে দিব। এবার ভিতরের কালারটার জন্য লাল আর কমলা কালারটা নিয়ে নিব। এখানে ভালো করে মিক্স করে কালারটি করবে, না হলে কালার দেখতে সুন্দর হবে না। পিছনে যে পাহাড়গুলো আছে ওগুলো বেগুনি কালার আর গোলাপি সাদা, এই তিনটি কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধু বেগুনি কালারটাও ব্যবহার করতে পারো। আমি পুরো ছবিটা অনেক কালারফুল করে কালার করব, কারণ বাচ্চাদের ছবি হচ্ছে কালারফুল হবে, তাহলেই দেখতে বেশি ভালো লাগে। এই তিনটা কালার আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর পতাকার কালারটা করে দেব। পতাকার কালার দুইটা কেমন হবে সেটা তো তোমরা সবাই জানো। অবশ্যই তোমাদের কালার করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে প্রত্যেকটা কালার বর্ডারের ভিতরে থাকে, কালারগুলো যাতে বের হয়ে না যায়। এবার আমি ব্রাউন আর সাদাটা মিক্স করে দিয়েছি, তোমরা চাইলে এক কালার ব্রাউন কালারটাও দিতে পারবে। এবার আমি জামার কালারটা করে নেব। এখানে কমলা আর হলুদ কালারটা দিয়ে জামাটা ফিল আপ করে দিব। হলুদ কালারটা একদম গাঢ় করে দিয়েছি।
এবার প্যান্টের কালারটা করব। এখানে শুধু এক কালার খয়েরি কালারটা দিয়ে ফিল আপ করে নিব। এরপর আমি সাথে উপরে বন্দুক, এরপর বেল্ট, এই কালারগুলো একসাথে খয়েরি কালারটা দিয়ে দিব। আর মাথার যে গামছাটি আছে ওটাতে টিয়া কালার দিয়ে দিয়েছি। এবার এখানে যে গাছগুলো আছে ওগুলো প্রত্যেকটা লেয়ারে আমি সবুজ কালারটা একদম গাঢ়ভাবে দিয়ে দিব। এরপর মানুষটা যেখানে দাঁড়িয়ে আছে ওই সাইডটা একটু গাঢ় করে সবুজটা দিয়ে দিয়েছি, সাথে একটু বাদামি কালারটা দিয়ে দিব। এরপর টিয়া কালার আর হলুদ কালারটা ভালো করে মিক্স করে পুরো কাজটা আমি ফিল আপ করে দিব। নিচের সাইডের কালারটা আমি একটু হালকা রেখেছি, আর গাছের যে কালারগুলো আছে ওগুলো একটু গাঢ় করে দিয়েছি যাতে একটু আলাদাভাবে বোঝা যায়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ হলুদ কালারটা বেশি করে দিয়েছি, আর গাছের সাইডটা একটু কম করে হলুদটা দিব। এখানে আবার পায়ের নিচে একটু খয়েরিটাও দিয়ে দিব। এবার সবার শেষে আমি চুলের মধ্যে কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা দিয়ে দেওয়ার পর পুরো ছবিটা ভালোভাবে তোমরা আউটলাইন করে নিবে। এরপর ডায়মন্ড কালারটাকে একটু শার্প করার পর এখানে চোখ মুখগুলো এঁকে নিবে। আমি তোমাদেরকে চোখ মুখগুলো আঁকাও এখানে খুবই সিম্পলি দেখাই দিচ্ছি। এভাবে চোখ মুখগুলো এঁকে নেওয়ার পর পুরো ছবিটা ভালো করে আউটলাইন করে নিবে, তাহলেই তোমাদের ছবিটি কমপ্লিট। আর প্যান্টের আউটলাইনের সময় তোমরা একটু গাঢ় করে প্যান্টের আউটলাইনটা টানবে, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অন্যদের সাথে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে।